বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটো ভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছে। এতে নিহত হয়েছেন আরও একজন। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিগার আঘলঝোড়া উপজেলার আকবর আলী হলদারের মেয়ে। পুলিশ জানায়, অসুস্থ ননদকে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অটো ভ্যানে বাড়ি যাওয়ার পথে আশোকাঠি ব্রিজের কাছে আসলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিগার নিহত হয়। এ সময় ভ্যান চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্বজনরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।